তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতার ফুলবাগানে পুরনির্বাচনের জন্য প্রথম জনসভা করেছেন। ওই জনসভা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউশনের সামনের রাস্তা জুড়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে সেদিন অর্থাৎ মঙ্গলবারের দিন স্কুলের পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষার কথার উল্লেখ থাকলেও পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। ঠিক কী কারণে পরীক্ষা বাতিল করা হলো সেই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ মুখ খোলেনি। মনে করা হচ্ছে সবার জন্য কি স্কুলের পরীক্ষা বাতিল হলো? শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন স্কুলের রুটিন মারফত জানা গিয়েছে মঙ্গলবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ছিল সকাল 11টা থেকে দুপুর 2:15 পর্যন্ত। আবার ওই একই সময়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্টের বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা এবং বাণিজ্য বিভাগের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষাগুলি হয় না, বাতিল হয়ে যায়। তবে স্কুলের এক কর্মচারী জানিয়েছেন সেই দিন তিনটে পরীক্ষা ছিল। আমি সকালে স্কুলে এসে জানতে পারি পরীক্ষাগুলি বাতিল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্য জানিয়েছেন পরশুদিন গভীর রাতে বারাণসী স্টেশনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাঁটতে বেরিয়েছিলেন, তার জন্য কয়েক ঘন্টা আগে থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছিল প্রায় 5 কিলোমিটার দূর অবধি। ওখানেও যাওয়া হয়েছে, কলকাতাতেও ঠিক তাই হয়েছে, এটি কোনো কাকতলীয় ঘটনা নয়। আর এরই বিরুদ্ধে ক্ষোভে সোচ্চার হয়েছেন স্টুডেন্টদের গার্জেনরা। তারা বলছেন শিক্ষার আগে রাজনীতি নয়, শিক্ষার মধ্যে যদি রাজনীতি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের জীবন তলানিতে ঠেকবে।